আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা এক্সেলের শিটকে কিভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখছিলাম। আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি যেটা দেখব সেটা হচ্ছে টেমপ্লেট। সো টেমপ্লেট জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। সো টেমপ্লেট বেসিক্যালি যেভাবে কাজ করে সেটা হচ্ছে, ধরেন আমার এখানে কিছু লেখা এখন ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করে নিলাম। আচ্ছা, বড় হয়ে গেলে, বেশি বড় হয়ে গেছে। তো আমরা এক কাজ করি, আমরা এই ফ্রন্টগুলোর একটু ছোট করে দিই, তাহলে একটু ভালো হবে। এই চলো, চলে আসছে। ওকে, তো টেমপ্লেট জিনিসটা কি? টেমপ্লেট জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস যে, ধরেন আমার এখানে অনেকগুলো ব্যালেন্স দেওয়া আছে। সো আমি এটাকে যদি ডিলিট করে দিই, তাহলে এখন যা আছে এটা হচ্ছে আমার একটা টেমপ্লেট। কিভাবে? ধরেন আমি জানুয়ারি মাসে এখানে যদি 200 টাকা অ্যাড করি, তাহলে দেখেন অটোমেটিক কিন্তু আমার সবগুলো হিসাব হয়ে যাচ্ছে, তাই না? সো আমি এখানে 500 দিলাম, এখানে 600 দিলাম, এখানে 700 দিলাম, এখানে 800 দিলাম। দেখেন অটোমেটিক্যালি সব হিসাবগুলো হয়ে যাচ্ছে, পার্সেন্টেজ চলে আসতেছে, অটোমেটিক সব কিছু হইতেছে। সো এইটাকেই বলা হয় বেসিক্যালি টেমপ্লেট। সো আমি কন্ট্রোল জেড দিলাম, সব কিছু আমাদের কাটা থাক, বাই ডিফল্টে এইরকম একটা অবস্থা হয় টেমপ্লেটের। আমরা এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এবার আমরা কী করবো, আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে এটাকে ক্লোজ করে দিলাম। সো এখন আমাদের কোনো এক্সেল ওয়ার্কশিট নাই, আমাদের ওয়ার্কবুকটা ওপেন আছে, এটা একটা এক্সেল ওয়ার্কবুক, বাট আমাদের কোনো শিট এখানে ওপেন করা নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এক্সেল টেমপ্লেট ওপেন করব। ওকে, দেখবো এটা কীভাবে কাজ করে। আমরা অলরেডি দেখলাম যে কীভাবে কাজ করে, আমাদের আমরা যেই হিসাব নিকাশ করেছিলাম তার ভিতরে আমরা দেখছি, বাট এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কীভাবে টেমপ্লেট ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পরে দেখেন এখানে সার্চ ফর অনলাইন টেমপ্লেট, আর এখানে চাইলে আপনারা পার্সোনাল টেমপ্লেট এগুলো সবই সার্চ হবে, আপনি চাইলে এগুলো সার্চ করে দেখতে পারেন। অবশ্যই আপনাদেরকে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু টেমপ্লেট আপনারা পাবেন না। হ্যাঁ, যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা চাইলে ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন, কারণ অনেক টেমপ্লেট পাওয়া যায় এখন ব্রাউজারে, ঠিক আছে? সো আমরা আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ, নিউ থেকে আমরা এখানে একটু সার্চ দিই লোন লিখে। লোন লিখে সার্চ করলে আমাদের কাছে একটা চলে আসতেছে, এই যে একটা চলে আসতেছে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল, এখানে লোড হচ্ছে। তো এরকম একটা শিডিউল এখানে আছে। সো আমরা এটাতে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম, এটা ডাউনলোড হইতেছে, দেখেন এই যে ডাউনলোড হয়ে চলে আসছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি একটা টেমপ্লেট। ওকে, অ্যান্ড আমরা যদি এইখানে সবগুলো চেঞ্জ করি, ধরেন এগুলো সব ডিলেট আছে, ডিলেট থাকলে দেখেন কোনো কিছু কিন্তু এখানে শো করতেছে না। এখন আমরা যদি একটা একটা করে দেওয়া শুরু করি লোন অ্যামাউন্ট, ধরেন আমি 2-3 লাখ টাকা লোন নিব, ঠিক আছে, কমই লোন নেই। ওকে, 3 লাখ টাকা লোন নিলাম। এরপরে হচ্ছে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট ধরেন হচ্ছে আমরা 8% ইন্টারেস্ট দিতেছি। ওকে, লোন পিরিয়ড ইন ইয়ার্স, আমরা 5 বছরে এই টাকাটা ব্যাক করব। ওকে, নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার, পার ইয়ারে আমরা 12 মাসেই মানে প্রতি মাসে পেমেন্ট করব, অথবা আমরা 6 মাস পরপর করব, তাহলে 6টা করে পার ইয়ারে 6টা করে পেমেন্ট হবে। না, 6টা করে দিলে হচ্ছে 6 × 12 মানে 2 মাস পরপর, তো 6টা। এরপর হচ্ছে স্টার্ট ডেট অফ প্ল্যান লোন, মানে কত তারিখ থেকে শুরু হইতেছে। তো আমরা জাস্ট নর্মালি দিয়ে দিলাম 1/5/2023, ইন্টার, দেখেন সব চলে আসছে অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি সব চলে আসছে। এক্সট্রা পেমেন্ট করতে হবে $100, মানে এখানে ডলারে আসতেছে যেহেতু বিডিডি করা হয় নাই। তো 3 লাখ টাকায় আমাকে দিতে হইতেছে কত, লোন সামারি 65,299 টাকা আমাকে বেশি ইন্টারেস্ট দিতে হইতেছে, লোন ইন্টারেস্ট। ওকে, অ্যান্ড প্রতি মাসের কয় তারিখে আমার কত টাকা লোন ফি আসতেছে, কত টাকা লোন দিতে হবে, ইন্টারেস্ট কত, এন্ডিং ব্যালেন্স কত থাকবে, ঠিক আছে, সবগুলো এখানে চলে আসতেছে অটোমেটিক্যালি। ওকে, তো এই যে যেই জিনিসটা হইতেছে এটাকেই বলা হয় বেসিক্যালি টেমপ্লেট। তো আমরা চাইলে আমরা যেই ফাইলটা আমরা তৈরি করছি, আমরা যে ফাইলটাকে ডিলিট করে সেভ করলাম একটু আগে, আমরা চাইলে এইটাকেও, আমরা চাইলে এই আমাদের মান্থলি বাজেট যেটা আছে এটাকেও একটা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারি। কীভাবে? জাস্ট এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাস, ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করলে যে আমরা যাদের যে এক্সেল ফোল্ডার ছিল ওইখানে চলে আসছি, আর এইটা এক্সেল ওয়ার্কবুক হিসেবে সেভ না করে আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সেল টেমপ্লেট। এই যে দেখেন এক্সেল টেমপ্লেট XLTX। ওকে, সো এটা জাস্ট ক্লিক করব, ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে সেভ করে দিলাম। সো সেভ হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে ফাইলে গেলাম, এটাকে ক্লোজ করে দিলাম। তো আমরা যেই টেমপ্লেটটা তৈরি করছি এখন আমরা চাইলেই এই টেমপ্লেটটাকে ইউজ করতে পারবো যে কোনো জায়গায়, যে কোনো সময় আমরা চাইলে এই এক্সেল টেমপ্লেটটা আমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ারও করতে পারবো। তো চলেন আমরা আমাদের এক্সেল যেই টেমপ্লেটটা তৈরি করছি ওইটাকে ওপেন করি। নিউতে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে কোথাও আমাদের এই টেমপ্লেটটা নাই। কেন নাই? বিকজ আমরা এখন আসি কোথায়, ফিচারে। সো আমাদের টেমপ্লেট পাইতে হলে যেতে হবে পার্সোনালে। সো পার্সোনালে গেলাম অ্যান্ড দেখেন এই যে এক্সেল নামে একটা কিছু আছে, সো এটাতে ক্লিক করি, দেখেন আমাদের মান্থলি বাজেট চলে আসছে। তো
তো এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ধরেন আমরা এখান দিয়ে দিতে পারি যে 1/5/2023, দেখেন জানুয়ারি, জানুয়ারি আসলে এখন, আচ্ছা প্রথমে মাস দিতে হবে 5/1/2023, তাহলে মে চলে আসলো। তারপরে হচ্ছে আমরা দিলাম 8/1/2023, দেখেন আগস্ট চলে আসছে, ঠিক আছে, মানে অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে যাবে, চলে আসবে। আমরা এখান থেকে জাস্ট হিসাবগুলো করবো, অটোমেটিক্যালি আমাদের এই যেখানে পাই চার্ট টাই চার্ট ছিল এগুলোও সব চলে আসবে। ফুড কোথায়, ফুড, এই যে ফুড, ফুডের ভিতরে আমরা দিলাম 900, দেখি আসছে কিনা, যে দেখেন ফুড চলে আসছে, ঠিক আছে, মানে সব অটোমেটিক্যালি চলে আসবে, আমাদের কষ্ট করে কোনো কিছু করা লাগবে না। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি টেমপ্লেটের ধারণা। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আসলে টেমপ্লেট কীভাবে কাজ করে, টেমপ্লেট আমরা কীভাবে ইউজ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরনো আছেন তারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, তুমি বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।